এইভাবে কেউ ফুটবল খেলে? এই জন্য দেশ থেকে কিন্তু ফুটবল খেলাটাকে ব্যান করা উচিত। ঠিক করে দেখতে পারে না, এই জন্য মানুষ আহত হচ্ছে। সভ্যের মতো সমস্ত খেলাধুলো জয়ীটা এরা খুব ছটফট কেন করছে? ওর কি কোনো অস্বস্তি হচ্ছে? না না, জয়ী ঠিকই বলেছে, জয় হয়ে নয়, ওকে জয়ী হয়ে খেলতে হবে। গ্রামের ছেলে শহরে এসে খেলা অত সহজ নয়। খুব তো গোল দিয়েছিলে, এবার দেখি কিভাবে তুমি এই চক্রমোহ থেকে বেরো। আর বেশিক্ষণ বাকি নেই, মনে হচ্ছে খেলাটা ড্রই হবে। সবে তো জীবনের লড়াইটা শুরু করেছ, এখনো কত হার বাকি। সাগর তো তোর অন্যায় আর নোংরা পলিটিক্স এর জন্যই আজকে তোর শেষ দাগ। এতগুলো বছর ধরে নিখোঁজ, অবশ্য অন্যকে দোষ দিয়ে বাকি লাভ। ওই অসৎ সাগর দত্তর কাছে হেরে গিয়ে পালিয়ে গেল তোর শেষ দাগ। গ্রাম থেকে এত দূরে চোখে এত স্বপ্ন নিয়ে ছেলেটা এখানে এসেছে, সেই কোমল দিঘি থেকে, ও খেলতে পারবে তো? ওর চোখেও যেন আমি একটা অদ্ভুত জেদ দেখতে পেলাম, শেষদা ভাইয়ের মতো। কোমল দিঘির সবাইকে এইরকম? আর ওই জয় বলে মেয়েটাও তো কমল দিঘি থেকে ফেরার পরেও বারবার কেন আমার ওর মুখটার কথাই মনে পড়ছে। কি হচ্ছে আমার? মা সেদিনকে এত করে বারণ করলো জয়ীর কথা না ভাবতে, তাও আমি কেন? তুই এখনো ওই মেয়েটার কথা ভাবছিস? একদম ভাববি না, একদম ভাববি না। তোর বাবা কিন্তু ভীষণ রেগে আছে রিবু, ওই মেয়েটার কথা তুই মাথা থেকে ঝেড়ে ফেলে দে রিবু। সত্যি তো, আমি কলকাতায় ফিরে এসেছি, ওই বুড়ো লোকটার সঙ্গে জয়ীর বিয়েটাও তো আমি আটকাতে পারলাম না। কিরে মা, আজ তোর কি হলো বলতো? বেশ তো ভালো শুরু করেছিলি, একটা গোলও করলি, তারপর খেলা থেকে হারিয়ে গেলি। তুমি দেখলে না মামা, ওই পাঁচটা ছেলে কেমন করে আমাকে আটকাচ্ছিল? আমি কি মেয়ে হয়ে ওদের সাথে ধাক্কাধাক্কি করতে পারি? তার মধ্যে আমি পরচুল পরা, যদি খুলে যেত সবাই তো জেনে যেত যে আমি জয় নই। দেখি ওদের সঙ্গে তুই পারবি কেন? আরে জয়, এলো তোমার 3000 টাকা। কিন্তু
আমরা তো খেলাটা জিততে পারিনি। তাতে কি হয়েছে? তুমি তো দারুণ খেলেছো। আমাদের টিমটা একটু দুর্বল, তাই আমরা জিততে পারিনি। আর একটা গোল দিয়েছি, আর সেই গোলটা তো তুমিই দিয়েছো। আর সবাই তোমার ফুটওয়ার্ক নিয়ে বলাবলি করছে। সত্যি তোমার ফুটওয়ার্ক খুব ভালো। সনাতন বাবু, দরকার হলে বলবো, সেদিন জয়কে নিয়ে আসতেই হবে। আজ তাহলে চলি। নমস্কার জয়ী, চ কেনাকাটাটা সেরে ফেলি। শোন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সবাই যদি তোকে চিনে ফেলে বিপদ হয়ে যাবে। এক কাজ করো, তুমি এটা ধরো, তুমি যাও। হ্যাঁ, আমি একটু ওই ক্লাব ঘর থেকে মুখ চোখ ধুয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আস। হ্যাঁ। এবার আমাদের বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চিফ গেস্ট সাগর দত্ত মহাশয়। এবার আমাদের রানার্স টিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চিফ গেস্ট সাগর দত্ত মহাশয়। ওই ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না, গেল কোথায় ছেলেটা? ওকে, আমাকে আবার যেতে হবে। আচ্ছা, আপনাদের ক্লাব ঘরটা কোথায়? আমি একটু ওয়াশরুমে যাবো। তবে সোজা গিয়ে ডান দিকে চলুন, আমি নিয়ে যাচ্ছি। নো থ্যাঙ্কস, আমি নিজেই যেতে পারবো। ওকে। আরে বো, আরে বো। হ্যাঁ বাবা, বলো। কি নিয়ে এত ভাবছিস? কিছু না বাবা, বলো। একা অফিস যেতে পারবি তো? হ্যাঁ, শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা। থাক, তোকে একা যেতে হবে না, আমি তোর সঙ্গে যাব। আবার কখন কি হয়ে যায় তা ঠিক নেই, আর কয়েকদিনের মধ্যে তোর বিয়ে। কেন যে মাঠের পাশ দিয়ে গেলি? মাঠের পাশ দিয়ে না গেলে পর এসব ঝামেলায় পড়তে হতো না। ঝামেলা, ঝামেলায় তো অনেক বেশি পড়েছে ওই মেয়েটা, আমার থেকে অনেক বেশি ঝামেলায়। যদি একবার ওই বুড়ো লোকটার সঙ্গে ওর বিয়ে হয়ে যায়, তাহলে তো ওর জীবনটা পুরো শেষ। কে জানে ওর কপালে কি আছে। এই সময় কেন ফোন করেছো? বললাম তো আমি বিজি আছি। ৬০০০ দামি ফুটবল, ৬০০০ বুট, ৬০০০ জার্সি, ৬০০০ কিট ব্যাগ, এরকম কত কিছু আমার দৌলতে, মানে মহিলা ফুটবলের দৌলতে তোমার কোম্পানি বরাত পেয়েছে মিস্টার কুণ্ডু। তার 10% কমিশন ক্যাশ হিসেবে আমার চাই, তারপরেই আমি কন্ট্রাক্টটা সাইন করব। একটা মেয়ে হয়ে ছেলেদের সাথে ফুটবল কেন খেলছিলে? মাথার পরচুলটা খোলো, খোলো! তুমি জানো না একটা মেয়ে হয়ে চিট করে ছেলেদের সঙ্গে ফুটবল খেলার শাস্তিটা কি? তুমি সাসপেন্ড হতে পারো, তোমার ফুটবল কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।
আমি তো তোমাকে ছেলে ভাবছিলাম, তুমি কত ভালো খেলছিলে। আরে তোমার প্রশংসা আমি সবার কাছে করছিলাম। শোনো, ফুটবলে আমরা কখনো কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দিই না। এসেছে এসেছে সে এসেছে। একরকম কার্ড হয় না, ওই বটুয়ার মধ্যে কুনকে দেওয়া, আমার ওইগুলো খুব ভালো লাগে। বেশ একটা সাবিকি ব্যাপার আছে। দূর মেজদি ভাই, ওসব সাবিকি ব্যাপার ছাড়ো তো, আমার তো ভালো লাগে এমন একটা কার্ড যার বেশ একদিকে ড্রাই ফ্রুটস থাকবে, আরেকদিকে যা ইচ্ছে খুশি দিতে পারো। ওগুলো আবার কার্ড হয় নাকি, বইয়ের মতো। আচ্ছা ঠিক আছে বাবা, প্রত্যেকে তো প্রত্যেকের কথা বলে দিয়েছো, এবার যার ছেলে বড় বৌদি, তুমি এবার রিভুর বিয়ের জন্য বিয়ের কার্ড পছন্দ করো। আচ্ছা আমি আবার কি বলবো, বৌমাদের সবার যেটা পছন্দ হবে সেটাই না। আমার কি মনে হয় এই সিদ্ধান্তটা তোমরা সবাই দাদার উপরে ছেড়ে দাও, দাদা আগে ফিরুক তারপরে না হয় ঠিক করা যাবে। সত্যি তো, ওরা এখনো ফিরলো না কেন? ওই তো জেঠুমনি এসে গেছে। জেঠুমনি জল। কিরে রিভু, তুই কি ঘরে গিয়ে রেস্ট নিবি? না বাবা, আমি। কেন বিশ্রাম নেবে কেন? ওর কি হয়েছে কি? সেটা ওর কাছ থেকেই জানতে চাও? কিরে? হ্যাঁ মা। কি হয়েছে? না মা, তেমন কিছু নয়। আমি যখন মাঠের পাশ দিয়ে আসছিলাম তখন একটা ফুটবল এসে আমার মাথায় লেগেছিল। ফুটবল? না না স্যার, এত বড় শাস্তি আমায় দেবেন না স্যার। আমাকে একটা সুযোগ দিন স্যার, একটা সুযোগ দিন। আমি সত্যি বলছি, এসব আমি ইচ্ছা করে করিনি, আমি বাধ্য হয়েছি স্যার। বাধ্য হয়ে মানে? মানে আমি ফুটবল খেলতে খুব ভালোবাসি। সে তো ভালো কথা, তা মেয়েদের টিমে ফুটবল কেন খেলছো না? আসলে আমি তো গায়ের মানুষ, আর আমাদের গায়ে মেয়েদের আলাদা করে কোনো ফুটবল টিম নেই, তাই আমি বাধ্য হয়ে। শহরে তো আছে। আচ্ছা আমাকে একটা কথা বল, তুমি হঠাৎ করে মেয়ে হয়ে ছেলে সেজে ছেলেদের টিমে কেন ফুটবল খেললে? খেললাম টাকা পাবো বলে। আমরা তো গায়ের মানুষ, ওই টাকা আমাদের কাছে অনেক। মেয়েদের টিমে ফুটবল খেলবে কি? হ্যাঁ স্যার, আমি তো মেয়েদের টিমেই খেলতে চাই, এটাই তো আমার স্বপ্ন। কিন্তু কলকাতার কোন ক্লাবে ফুটবল খেলা হয় আমি তো কিছুই জানি না। জানবি, আমি তোমাকে জানাবো। তুমি একটা কাজ করো, কলকাতায় এসে আমার অফিসে আমার সাথে যোগাযোগ করো। স্যার আপনি কলকাতার টিমে আমাকে খেলার সুযোগ করে দেবেন? নাম কি তোমার? জয়ী। স্যার বলছি, আপনার ফোন নাম্বারটা যদি একটু পেতাম, আসলে আমি তো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, প্রতিবন্ধী প্লেয়ারদের চেকগুলো রেডি করে রাখো, আমি নিজে যাবো ওদের বাড়িতে চেকগুলো দিতে।
আরে বাবা, এটুকু তো আমি করতেই পারি ওদের জন্য, তাই না? আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্যার কি রে জয়, তোর মুখের চোখে জল দিয়া। আরে এই দেখো কি কাণ্ড করি, বড় চুরিটা খুলে দিস কেন? এদিকে চুরিটা পড়ে নিয়ে এই অবস্থা, যদি কেউ তোকে দেখে দিলে কি হবে? কথা হচ্ছে কিছু হবে না, কিচ্ছু হবে না। উফ কেন, যার হাতে ধরা পড়ার তার হাতেই ধরা পড়েছে। কার কার? সাগর দত্ত। সাগর দত্ত মানে ফুটবলের বড় কর্তা? কি বলছিস না তুই? হ্যাঁ হ্যাঁ মামা, আমি যখন ওই মেয়েদের টিমে ফুটবল খেলবে? হ্যাঁ স্যার। তুমি একটা কাজ করো, কলকাতায় এসে আমার অফিসে আমার সাথে যোগাযোগ করো। উনি নিজে তোকে ডেকেছেন? তাহলে তো মানুষটাকে ভালো বলতে হবে মা। হ্যাঁ মামা হ্যাঁ, উনি খুব ভালো মানুষ। ভগবান বোধহয় সত্যি সত্যি চান যে আমি কলকাতা বড় ক্লাবের হয়ে ফুটবল খেলি। মামা উনি তো মেয়েদের ফুটবল খেলে অনেক বড় মানুষ, উনি যদি বলেন, একবারও যদি বলেন, আমি যে কোনো ক্লাবের হয়ে ফুটবল খেলতে পারি। মামা দেখো আমি আমার স্বপ্নটাকে পূরণ করবই, কিন্তু মামা এরকম সুযোগ যদি পাই তুমি আমায় নিয়ে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাবো। জয়ী জয়ী শোন, তোর তোর গ্রামে ফিরে কাজ নেই, ওখানে গেলে মামি তোকে ঠিক আবার আটকে দেবে। চল আজই আমি তোকে সেখানে নিয়ে যাবো। না না মামা না, আজ নয়, আজ আমাদের গ্রামে ফিরতেই হবে। গ্রামে ফিরবি মানে? তাহলে তোর ফুটবল খেলা কি হবে? কিরে তুই লাগেনি তো বাবা? না মা, বললাম না তেমন কিছু নয়। দাদা বলছিলাম যে আমি কার্ডগুলো নিয়ে এসেছি, তার মধ্যে থেকে তুমি একটা পছন্দ করে বলো, তাহলে আজই অর্ডার দিয়ে দিই। হ্যাঁ অর্ডারটা দিয়ে রাখো, তবে একটা কথা সবাইকে আমি বলে রাখছি যে কমল দিঘিতে কিন্তু আমরা বিয়ের আগের দিন যাব, তার আগে যাবার কোনো প্রয়োজন নেই। ওমা দরকার নেই কি করে বলছেন দাদা? বিয়ের দু তিন দিন আগে যদি ওখানে না যাই তাহলে সব কিছু গোছগাছ করব কি করে? বিয়ের দিন তো আমরা খুব মুশকিলে পড়ে যাব। যদি আগে যেতে পারি তাহলে খুব ভালো হয়, অন্তত মেয়েটার মামা আর মামিকে বোঝানোর একটা সুযোগ তো পাবো, নাহলে মেয়েটা বড় মুশকিলে পড়বে। না মুশকিলে পড়ার কোনো কিছু নেই, তোমাদের যদি আগে গেলে পরে সুবিধে হয় তাহলে তোমরা চলে যেও, কিন্তু আমি রিভুকে নিয়ে বিয়ের আগের দিন যাব। এই ছোটদা ভাই দেখ না, আমার এই কার্ডটা খুব পছন্দ হয়েছে, দেখ না তোর পছন্দ? বেশ ভালো ডিজাইন আছে, আমার খুব ভালো লেগেছে, তুই দেখ একবার। কি ভাবছিস রে? তো না না কিছু না, বল কি বলবি? আমাদের এই ভূবোধয় এখন থেকে রেবার কথা ভেবে চলেছে, তাই বোধহয় আর কোনো দিকে হুঁশ নেই। কি রিভু, তাই তো? আরে বলছিলাম দেখো না, তোমার বিয়ে, তুমিও কার্ড পছন্দ করো? আমার কপালে যদি কলকাতায় বড় ক্লাবের হয়ে ফুটবল খেলা লেখা থাকে তাহলে সেটা পূরণ হবে, হবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু আজকে যখন আমি মামিকে কথা দিয়েছি আমি আজকেই ফিরব, আমাকে ফিরতেই হবে। না না চলো মামি শাড়িটা কিনে নি, চলো। জয়ী অবুঝের মতো কথা বলিস না, গ্রামে যদি তুই ফিরিস না তোর মামি জোর করে বুড়োর গলাটাকে ঝুলিয়ে দেবে। না না একবার যখন সুযোগ এসে সুযোগ হাতছাড়া করা যাবে না জয়ী। ওরে মা তুই পালিয়ে যা এখান থেকে, বুড়োটার হাত থেকে তুই রেহাই পা জয়ী। না যদি পালাতে হয় তোমাদের ওই বুড়োর টাকা ফেরত দিয়ে পালাবো। দেখলে না সেদিন ওই বুড়ো কেমন শাসিয়ে গেল, যদি নিজের টাকা ফেরত না পায় তাহলে তোমাদের ভিটে মাটি ছাড়া করিয়ে নিজের টাকার শোধ নেবে। না আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হতে দেবো না। না তুই জয়ী এত টাকা তুই জোগাড় করবি কি করে রে মা? ওরে এত টাকা আছে তোর কাছে?
আর এই 10,000 টাকা বুড়োকে ফেরত দিয়ে যে তোর বিয়েটা আটকাবো, এই অক্ষম মামার তো সে ক্ষমতাও নেই দে মা। কোনো দরকার নেই, আজ তো আমি কিছু টাকা পেলাম খেলে, তুমি ওটা রাখো না। কিন্তু এ তো মাত্র 3,000 টাকা জয়ী, বাকি 7,000 টাকা জোগাড় হবে কি করে? তুমি এই 3,000 টাকা রাখো না, বাকি 7,000 টাকা এই বুড়োর ঘাড় ভেঙে কি করে আদায় করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। একবার একবার 10,000 টাকা আদায় হোক, তারপর বিয়ের দিন ওই বুড়োর মুখে তুমি টাকাটা ছুঁড়ে মারবে। ততক্ষণে তো আমি পগার পাশ কলকাতায়,